মনে হচ্ছে বৃষ্টি হবে। কবিরা, গতি বাড়াও, 3 ঘন্টায় কুলে পৌঁছাবার কথা। হঠাৎ বৃষ্টি কোথায় থেকে? এরকম ভাবতে ভাবতে নৌকো থেকে ঝুঁকে দেখাতে জলের তলায় একটা বড় শার্ক মাছ যাচ্ছিল। তুমি কি এখনো বেঁচে আছো? এরকম ভাবতে ভাবতে নৌকোর ইঞ্জিন কক্ষে দেখার পর বাবার টুকরো টুকরো হয়ে গেছে। আব্বু, আব্বু, এটা কি হয়ে গেল? আরে সবাই এখানে এসো। এরকম ভাবে চাচাতে মার্কস, মিনু, শেরু, কবিরা সবাই চলে আসে। বাবার টুকরো টুকরো দেখার পর ভয় পেয়ে যায়। কে ভাই, আব্বু সঙ্গে এমন কি করলো? আজকে তিথি কি ভাই? আজকে তো পূর্ণিমা ভাই। বক্রেস্বামী বলেছিল না আমাদের পূর্ণিমাতে নৌকো চালানো উচিত নয়, আমাদের নৌকো অভিশাপিত। ভুলে গেছি ভাই, এখন কি করি? শুধু ক্রিমার যন্ত্রই বাঁচাতে পারবে। মার্কস, মিনু, নৌকোটাকে মুড়িয়ে নাও। কবিরা, শেরু, অব্বুকে বোড়াতে বেঁধে দিয়ে নৌকোটাকে পরিষ্কার করে দাও। এরকম বলে দৌড়ে নিজের বাক্স থেকে কাপড়ের তলায় একটা কাঠের বাক্স বার করে তার মধ্যে যে যন্ত্রটা কাপড়ের মধ্যে লিপটানো ছিল একটা কাঠের সাথে বেঁধে নৌকোর উপরে বেঁধে দিল। কালো মেঘ উধাও হয়ে গেল আর আকাশ সামান্য হয়ে গেল। জলের তলায় শার্ক মাছ হারিয়ে গেল। পূর্ণা নিশ্চিন্তে নিঃশ্বাস নিল। সকাল হওয়ার পরে সুরক্ষা যন্ত্র শুধু 8 ঘন্টায় কাজ করে। যদি সময়ের মধ্যে আমরা কিনারাতে না পৌঁছাই, সমুদ্রভূত আমাদেরকে মেরে ফেলবে। সমুদ্রভূত সেইটা কি? শেরু, তুমি প্রথমবার এতে চড়েছ না, তাই তুমি জানো না আমাদের নৌকো অভিশাপিত। হ্যাঁ কবিরা ঠিক বলছে, পূর্ণিমার দিনে আমাদের সমুদ্র যাত্রা করা নিষেধ আছে। যাত্রা করলে কি হবে মার্কাস ভাই? আমরা সমুদ্রভূতের হাতে মারা যাব। খুব কষ্টে সারা রাত নৌকো চালিয়ে 8 ঘন্টা কাটার পরে কিনারায় পৌঁছে গেল। কেউ বিশ্বাস করবে না যে ভূতে আব্বুকে মেরে ফেলেছে, সবাই আমাদের সন্দেহ করবে, তাই কাউকে কিচ্ছু বলার কোনো দরকার নেই গ্রামে। যদি কেউ জিজ্ঞেস করে আমরা বলে দেবো আব্বু আমাদের সঙ্গে আসেনি। 5 জনই একই কথায় একমত হয়ে বাবার মৃতদেহ গ্রামের বাইরে একটা ভগ্নস্তূপের পিছনে পুঁতে দিল। 5 জনই একটা গাছের তলায় বসে। কবে যে আমরা গুপ্তধন পাবো কে জানে, 15 বছর হয়ে গেল ভাই। 1 বছর দাঁড়াতে হবে মার্কাস, ওয়াকরা বলেছিল না 16 বছরে সুরক্ষা প্রেত মরে যাবে, তখন নিয়ে যাব, না হলে আমরাও বিক্কুর মতন মারা যাব। বিক্কু পূর্ণার গ্যাংয়ের সদস্য ছিল। কিছু বছর আগে বকরার কথা না শুনে একলাই খাজানার কাছে গিয়ে ভূতিদের হাতে মরে গেছিল। বিক্কুর জায়গায় ওর ছেলে শেরু এই গ্যাংয়ের একটা সদস্য হয়ে গেল। শেরু পূর্ণার এই গিরোহের কথা জানত না। ওদের বাবা বিক্কুর মৃত্যুর পরে রোজগারের কোনো অন্য স্রোত না থাকার জন্য পূর্ণার গিরোহে যোগদান করল, শিকারে গিয়ে রোজগার করত। একদিন শেরু আর কবিরা হেঁটে বাড়ি যাচ্ছিল। আমরা আরো 1 বছর অপেক্ষা করলে আমাদের নৌকো অভিশাপ্ত মুক্ত হবে, গুপ্তধনকে রক্ষা করে থাকা ভূতের অসুবিধা শেষ হয়ে যাবে, আর আমরা ধনী হয়ে যাব। ভূত, গুপ্তধন, আসলে সেই গল্পটা কি মামা? তুমি ছোট, সময় আসলে তুমি সব জানতে পারবে। তোমার বাবার ভালো ভাবতাম তাই, তার ভাগ তোমাকে দেওয়ার জন্য আমরা পূর্ণাকে মানিয়ে নিয়েছি। চুপচাপ যখন শেরু এই কথাটা শুনছিল, ও বুঝতে পারলো পূর্ণা গ্যাংয়ের সঙ্গে যোগদান করে ওর বাবা কিছু ভুল কাজ করেছে। ও বুঝতে পারলো যে এদের থেকে সাবধানে থাকতে হবে। দিন পেরিয়ে যাচ্ছিল, সেদিনটা পূর্ণিমা হওয়ার কারণে পূর্ণারা মাছ ধরতে যায়নি, তাই শেরু সময়টা কাজে লাগিয়ে একলা সমুদ্র ধারে জাল দিয়ে মাছ ধরে বাজারে জ্যান্ত মাছের দাম অনেক বেশি হয়, তাইও একটা বাসনের মধ্যে জল ঢেলে তার মধ্যে মাছগুলো রেখে পাশের গ্রামে বিক্রি করতে যাচ্ছে। পাশের গ্রামে পৌঁছে চাচাতে শুরু করে। মাছ, জ্যান্ত মাছ নিয়ে নাও তোমরা সবাই, আরে জ্যান্ত মাছ! ওই চিৎকার শুনে পাশের গলি থেকে মিনা দৌড়ে আসে। জ্যান্ত মাছ কোথায় দেখা? এরকম বলে আশ্চর্য হয়ে মাছগুলো দেখে তাদের সাথে খেলতে শুরু করলো। আপনি মাছগুলোর কি করবেন?
বাজারে বিক্রি করব, যে কিনবে সেটা বাড়ি নিয়ে গিয়ে খাবে। ও মা, মেরে ফেলবেন, কৃপা করে মাছগুলো মারবেন না, আমি কিনে নেব। আটটা মাছের জন্য তুমি 20 টাকা দাও। আমার কাছে তো এত টাকা নেই, আমার কাছে শুধু 10 টাকা আছে। তো চারটে মাছ নিয়ে নাও। অন্য চারটে মাছগুলোকে যে কিনবে মেরে ফেলবে। যদি তোমার বিশ্বাস না হয় এই আংটিগুলো রেখে নাও, আমি কালকে নিশ্চয়ই তোমার পয়সাগুলো দিয়ে দেব। প্রথম নজরেই শেরুর মিনাকে খুব ভালো লেগেছিল। এত মিষ্টি করে জিজ্ঞেস করাতে ও না বলতে পারেনি, আর সবকটা মা চোখে দিয়ে দেয়। আংটিটা দিও না, পরের বার আসলে তুমি আমাকে পয়সা দিও। তোমার নামটা কি? আমার নাম মিনা। ওরকম বলে চলে গেল। ও চুপটি করে ওর পেছনে গিয়ে মিনার বাড়িটা দেখে এলো। গাছের পেছন থেকে দেখে মিনা কিছুক্ষণ অবধি মাছগুলোকে চোখ ভরে দেখে, তারপর বাসন থেকে কুঁতে ঢেলে দেয়। এই যে মাছ, আমি জানি না সমুদ্র ভালো হয় কিনা, আমি তো কোনোদিনও দেখিনি। কুঁতে যদি ভালো না লাগে থেকে নিও, রোজ অনেক দানা দেব। শেরু এসব শুনে খুব আশ্চর্য হলো। এ কি, ওদের বাড়ির পাশেই তো সমুদ্র, আর সে বলছে নাকি সে কখনো সমুদ্র দেখেনি। এইসব ভাবতে ভাবতে ও নিজের গ্রামে চলে গেল। পরের দিন নৌকোর কাজ ছেড়ে একটা বড় কাঁচের বয়াম কিনে, ছোট ছোট মাছ কিনে তার মধ্যে ঢেলে দিয়ে আবার মিনার গ্রামে চলে গেল। মাছ, জ্যান্ত মাছ নিয়ে নাও তোমরা সবাই, আরে জ্যান্ত মাছ। মিনার বাড়ির সামনে দিয়ে চেঁচাতে চেঁচাতে মিনা তখন বাইরে চলে আসে, আর কাঁচের বয়ামে মাছগুলোকে দেখে খুব খুশি হয়ে যায়। ও যে কোনো ভাবে মাছগুলোকে কিনতে চায়। ও ভাবছিল মাছগুলোকে কিভাবে কিনবে। এই কাঁচের জার বিক্রি করার জন্য নয় মিনা, আমি তোমাকে দিতে এসেছি। ও মিনাকে কাঁচের বয়ামটা দিয়ে চলে যায়। ওইটাকে বাড়িতে রেখে মিনা খুব খুশি হচ্ছিল। যেমন যেমন ভাবে মিনা আর শেরু একে অপরকে দেখা করতে থাকে, ওদের বন্ধুত্ব প্রেমে বদলে যায়। শেরু, তুমি রোজ সমুদ্র দেখো, সমুদ্র কেমন হয়? সমুদ্র সুন্দরতা বর্ণন করা খুবই কষ্টকর, তুমি আমার সঙ্গে গিয়ে দেখে নিও সেইটা। যদি মা জানতে পারে আমাকে মেরে ফেলবে, আমি যাব না। মিনার বাবা কিছু বছর আগে মাছ ধরতে গেছিল আর ফেরত আসেনি, শুধু নৌকোটা ভেসে ভেসে কিনারায় এসেছিল। মা একলাই মিনার ভরণ পোষণ করে। কিছুদিন পরে একদিন মিনার মা নিজের আত্মীয়র বিয়েতে পড়শি গ্রামে গিয়েছিল। মিনা শুধু সমুদ্রের কথা শুনেই ছিল, কিন্তু কখনো দেখেনি, তাই শেরুর সাথে একটা ছোট্ট নৌকোই করে সমুদ্রে গেল। যখন ও নিজের চারিদিকে জল দেখল, চোখ বড় করে খুশি হয়ে দেখতে থাকল, আর হঠাৎ করে পা পিছলে জলে পড়ে গেল। যখন জলে পড়ে গেল, জল পড়িতে বদলে গেল, জ্ঞান হারিয়ে জলের তলায় চলে গেল। বেচারা শেরু তখনই জলে ঝাঁপ দিল আর চারিদিকে খুঁজল, কিন্তু মিনাকে কোথাও পেল না। ও কাঁদতে কাঁদতে মিনার বাড়ি এলো, আর যা কিছু হয়েছিল সব মিনার মাকে জানালো। ও, এটা কি হয়ে গেল? তাই আমি কোনোভাবেই মিনাকে সমুদ্রের কাছে যেতে দিতাম না, আসলে ও তো আমাদের মেয়ে না। আমাদের বিয়ের 10 বছর পরেও আমাদের কোনো বাচ্চা হয়েছিল না, আমরা তো বাচ্চা হওয়ার আশাই ছেড়ে দিয়েছিলাম। আমিও আমার স্বামীর সাথে মাছ ধরতে যেতাম। ঠিক 15 বছর আগে কিন্নর দ্বীপের পাশে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনে দ্বীপে যখন গিয়ে দেখি পাথরের মাঝে একটা ছোট্ট মেয়ে বাচ্চা, চারিদিকে তাকালাম কেউ ছিল না। এত দূরে বাচ্চা মেয়েকে কে ছেড়ে গেল? সন্তানের খেয়াল রাখবে, যতক্ষণ 18 বছরের না হয়ে যাচ্ছে ওকে কোনোভাবেই সমুদ্রে আনবে না। সাবধানে থেকো, সমুদ্রের দিকে আসলেই বাচ্চার অনিষ্ট হবে। এরকম বলার পরে ভূত আমাদের পিছন পিছন ততক্ষণ আসে যতক্ষণ না আমরা কিনারায় পৌঁছে গেলাম, তারপর উধাও হয়ে যায়। তখন থেকে আমরা বাচ্চার নাম মিনা রেখে ওকে সাবধানে ভরণ পোষণ করছি। তোমার জন্যে মিনার প্রাণ যাচ্ছে। মা, যেরম হোক করে মিনার খোঁজ করে আসবো, না হলে সেই সমুদ্রতে ঝাঁপ দিয়ে মরে যাব। এমন বলে রেগে চলে গেল। ওদিকে সমুদ্রের তলায় জল পড়িতে পরিণত হয়ে অজ্ঞান হয়ে আছে মিনা। এত বছর পরে আমার বলিকে শিকার করার সময় এসে গেছে, আসছি আসছি। গর্ভমৎস্য, যাও
গিয়ে ওর বলি নিয়ে নাও। কিছুক্ষণ পরে যখন বিনা চোখ খুলল, ও কিছুই বুঝতে পারল না। বুঝতে পারছিল না যে ও কোথায় আছে, তাই কাঁদছিল। তুমি কে? আমি কোথায়? শেরু কোথায়? মেয়ে, আমি তোমার মা। আমার নাম চন্দ্রিকা। অনেক বছর আগে মনুষ্য জাল নিয়ে আমাদের দ্বীপে এসেছিল আর আমাদের দুজনকে ধরে নেয়। তখন তুমি খুব ছোট ছিলে। পেয়ে গেছি মা বাচ্চা। ওদের সাবধানে বন্দি করে নাও, আমার জ্যান্ত দরকার। ওয়াক্রেস্বামী, আমরা কি গুপ্তধন পাবো? তাড়াগুড়ো করো না, গুলবিকাকে রক্ত বলি দিতে হবে। প্রিনিধির জন্যে পরিষ্কার করো। কিন্নর দ্বীপের পশ্চিমে গেলে লঙ্কা আসবে। ওই লঙ্কার তলায় কোটি কোটি খাজানা, কিন্তু এই খাজানার রক্ষা কুবেলিকা নামে একটা শূদ্র দেবতা করে। ওর থাকতে ওই খাজানাটা কেউ ছুঁতেও পারবে না। ও খুশি হয়ে খাজানার রাস্তা ছাড়ার জন্য মা আর বাচ্চা মৎস্যকন্যার বলি দিতে হবে। এরকম বকরা নামে তান্ত্রিকের বলাতে পূর্ণ নামের একটা লোক নিজের গিরোহের সাথে এসে আমাদের বন্দি বানিয়ে। কুবেলিকা কুনেত্রা অপ্রেত সাগর তন্ত্র জল সমাধি রাস্তা কুতন্ত্র মন্ত্র পড়ে কালো জল আমাদের উপরে ছিটিয়ে নৌকোকে এখানে আটকাও। সমুদ্রতে কুয়ালিকা থাকার জায়গা নেই। ও আমার বলি নিয়ে রক্তটাকে সমুদ্রে ঢেলে দিল। তোমাকে বলি দেওয়ার সময় জোরে ঝড় আসার দরুন নৌকো দোলার সাথে সাথে তুমি জলে ডুবে গেলে। তুমি জলের তলায় চলে গিয়েছিলে। আমি মরার পরে আত্মা হয়ে তোমাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে কিন্নর দ্বীপে লুকিয়ে তোমার রক্ষা করার সময় ওখানে এসে থাকা দুটো স্বামী স্ত্রী ওদের কাছে তোমাকে দিয়ে পাঠিয়ে দিলাম। ওরা তোমাকে কুবেলিকাকে বলি দেওয়ার মন্নত করেছিল, তাই তুমি সমুদ্রে পা রাখতে কুবেলিকা তোমার জন্যই অপেক্ষা করছিল। প্রেত শক্তির শুধু পূর্ণিমার দিনেই প্রাপ্তি হয়। শেষ দিনে কুবেলিকা ওদের রক্ষা করে, তাই ওদের মারতে পারছি না। আমার মনে 16 বছর হয়ে যাবার পর আমার শক্তি পৃথিবীতে শেষ হবে। তখন আর একটা মা আর শিশু জলপরীর বলি দিয়ে খাজানাটা পাওয়ার জন্য ওরা জলপরি দিয়ে একটা নৌকোর তলায় একটা ট্যাঙ্কের মধ্যে বন্ধ করে রেখেছে। তাদের মধ্যে থেকে একজন আমাকে বন্দি বানানোর জন্য মাছ ধরছে একলা। তোমাকে যে বাবা বড় করেছিল তার বলি দিয়ে দেয়, কিন্তু ও আমাকে কিছু করতে পারেনি আর ও নিজে মরে গেল। তাই তোমার পালন পোষণ করার মা বাবাকে আমি জানালাম যে যতক্ষণ তুমি 18 বছরের না হয়ে যাচ্ছ তোমাকে যেন সমুদ্রে না আসতে দেয়। যখন ও এসব বলছিল মিনাকে খুঁজতে খুঁজতে শেরু ওখানে আসে। মিনা, কোথায় তুমি? মিনা! শেরু, আমি এই দ্বীপে আছি, এদিকে এসো। মিনা ওই সবকিছু শেরুকে জানালো যে ভূতটা ওকে বলেছিল। এরাই কি এত বড় ষড়যন্ত্র করেছে? আমার বাবা একলা মাছ ধরার সময় তোমার বাবা কুবেলিকাকে ওনার বলি চড়িয়ে দিয়েছেন। আমি জানতাম না আমার বাবা এত বদমাশ। আমার বাবার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও মিনা। তোমার বাবা বিকুকে পূর্ণার লোকেরাই কুবেলিকাকে বলি চড়িয়ে দিয়েছে, বাবাকে মেরে ফেলে। আমার থেকে কি করাতে চাও? ভূত জানালো ওকে কি করতে হবে। আর ওদের নৌকোকে পেছন করতে করতে ওদের কিনারায় ছেড়ে দিল। পরের দিন পূর্ণা লোকেদের সাথে চুপচাপ মাছ ধরতে চলে যায়। যখন কেউ দেখছিল না ও চুপচাপ নৌকোর তলায় চলে যায় আর ইঞ্জিনে বালু ঢেলে দেয়। ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোলো আর ওটা খারাপ হয়ে গেল। নৌকো মাঝ জলে থেমে গেল। এইসব পূর্ণা জানত না। পূর্ণা এসব না জেনে তান্ত্রিক বকরার সাথে কথা বলছিল। এটাই শেষ বছর। এই বছর আসার চতুর্থী দিনে কুয়ালিকাকে একটা বলি দিতে হবে। গত বছর আমাদের মধ্যে সে বিকুকে বলি দেওয়া হয়েছিল, তার আগে কোনো এক মাঝিকে, তারপরে আজকে কাকে? আর কে? সেই বিকুর ছেলে শেরুর। তাই তাকে আমাদের সঙ্গে রেখেছি। এ কি নৌকো দাঁড়িয়ে গেল,
নৌকো থেমেছিল, তাই তলায় গিয়ে দেখার পরে ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল। অনেক প্রচেষ্টা করার পরেও ইঞ্জিন ঠিক হয় না, নৌকো আর চলল না। সব লোকেরা রাত্রে নৌকোই ঘুমিয়ে পড়ল। ওরা অপেক্ষা করছিল কেউ ওদের সাহায্যের জন্য আসবে, কিন্তু কেউ আসলো না। সকাল হয়ে গেল, বকরা যখন ওঠে, পূর্ণিমার সময় এসে গেছে, সেই ভূতের হাত থেকে কুয়ালিকা আমাদের বাঁচাতে পারবে না, তাড়াতাড়ি গিয়ে রিমিরা রক্ষা কবচ নিয়ে এসো। পূর্ণা দৌড়ে ভেতরে গেল আর দেখল, কিন্তু এই বাক্সের পুটলিতে যন্ত্র ছিল না। ততক্ষণে শেরু ওই যন্ত্রটাকে সমুদ্রে ফেলে দিয়েছিল। একটা বড় শার্ক জলের তলায় যাচ্ছে, বন্দি হয়ে থাকা দুই জলপরী নৌকোই ছিল না। শেরু একটা ছোট্ট নৌকো করে চলে যাচ্ছিল, ভূত এসে সব পাল্টে মেরে ফেলে। এই সব বাজে লোকরা মরে গেছে, আমার আত্মা প্রসন্ন হয়েছে। মিনা, যতক্ষণ তুমি সমুদ্রে না নামবে ততক্ষণ তুমি একটা সাধারণ মেয়ে থাকবে, সমুদ্রে নামার সাথে সাথে জলপরি হয়ে যাবে, সাবধানে থেকো। এরম বলে উধাও হয়ে যায়। কিছুদিন পরে মিনা আর শেরু বিয়ে করে ফেলে। মিনা, এমনিতেও তো তুমি জলপরি, সমুদ্রেতে থাকা সেই গুপ্তধন খোঁজা হবে কি?